উন্নত করা যায় সেইভাবে আমরা চেষ্টা করব। তা আমি সকলকে এই আজকের এই মহড়ার সাথে যারা সংযুক্ত ছিলেন, বাংলাদেশ বিমান বাহিনী, আজকে দেখেন বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার পর্যন্ত এখানে আসছে। তো আমি একটা জিনিস বলতে চাই, আপনারা হয়তোবা যারা একদম লেমেন তারা হয়তো ভাবতে পারেন, আমি একটা আমি সাধারণ মানুষ হিসেবে অবলোকনের উপর একটা আমার বক্তব্য রাখতেছি, এখানে অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো যে এয়ারক্রাফ্টটা তো আগুনে পুড়ে গেল, তারপরে ফায়ার ব্রিগেড আসলো। এটা আসলে একটা মক আপ, আর যে ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই আর্টিফিশিয়ালি এয়ারক্রাফ্ট তৈরি করা হয়েছে, এটা খুব দাহ্য পদার্থ। বিমানের কিন্তু যে স্ট্রাকচার থাকে এটা কিন্তু এত তাড়াতাড়ি জ্বলে না, এটা সময় লাগে, যদি আসলে পরে ফায়ার হয় এটা ইন্টারনাল কিন্তু অ্যান্টি ফায়ার মেকানিজম আছে, কিন্তু এই এই মডেল যেটা তৈরি করা হয়েছে এটা কাপড় দিয়ে করা, দ্রুত আগুন লেগে গেছে। তারপরেও আমরা আমাদের যে অর্গানাইজেশন সিভিল ডিফেন্স, সিভিল ফায়ার, আমাদের ফায়ার ডিপার্টমেন্ট, তাদের টাইমিংটা আমরা এখানে লিপিবদ্ধ করা হয়েছে যে কি পরিমাণ সময়ে তারা এখানে এসে উপস্থিত হবে, অ্যাম্বুলেন্স কখন আসবে, ফায়ার আসবে। আবার অনেকের মনে আসতে পারে হেলিকপ্টার কেন এখানে আসলো, হেলিকপ্টার আসার দরকারটা কেন সেটা বলি। আমাদের জানে যদি একটা বার্ন হয়, একটা এখানে বার্ন হওয়ার সবচেয়ে বেশি সুযোগ থাকে, সম্ভাবনা থাকে, সেই বার্ন পেশেন্টকে কিন্তু দেখার জন্য শুধু সিএমএসি একটা বেড মাত্র আছে। আমাদের বার্ন কিন্তু হলো গুলিস্তানের কাছে, আপনারা জানেন অনেক দূরে, ওখানে যদি আমাকে পেশেন্ট নিতে হয় বাইরে রোডে যেতে যেতে পেশেন্ট মারা যাবে। আমরা এই সমগ্র ব্যবস্থাপনাটাকে আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে সিমুলেট করলে প্রত্যেক সংস্থা প্রস্তুত থাকবে, যাতে একটা এরকম একটা দুর্যোগ হলে পরে যেন সকলেই আসতে পারে এবং সকলেই টাইমলি অ্যাকশন নিলে আমরা একটা জীবন যদি বাঁচাতে পারি সেটি আমাদের সার্থকতা। আমরা চাবো যে কোনো জনমালের জন্য কোনো ক্ষতি না হয়, এই এই আমাদের এই মহলের একটাই উদ্দেশ্য, যাতে জনমালের কোনো ক্ষতি না করে সম্পদ এবং আমাদের যে ক্যাপাসিটিটা এটা যেন আরো উন্নত করা সম্ভব আগুন নেভানোর যে তৎপরতা এখানে চালানো হয় সেটি দেখানো হচ্ছিল। দর্শক সরাসরি দেখছিলেন এটি একটি মহড়া, যে মহড়ার অংশ হিসাবে এখানে আগুন কিভাবে নিভাতে হয় প্লেনের ভেতরে, প্লেন দুর্ঘটনায় পড়লে এবং উদ্ধার কিভাবে করতে হয় যাত্রীদের, একই সঙ্গে উদ্ধারে হাসপাতালে এবং তাদেরকে জরুরি এয়ার অ্যাম্বুলেন্সে করে নিতে হয় সেটি কিন্তু দেখানো হচ্ছিল। এখানে দেখা যাচ্ছে যে এখনো ধোঁয়া উঠছে, এখানেই একটি ডামি প্লেন সাজিয়ে রাখা হয়েছিল যে প্লেনে আগুন দেওয়া হয়েছিল এবং তারপর ফায়ার সার্ভিসের গাড়িগুলো এসে আগুন নেভানোর কাজ করে, আগুন নেভানোর তৎপরতা চালায় এবং তারা বেশ সফল হয় এই ক্ষেত্রে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে। শাহজালালে বাস্তবে এমন কোন ঘটনা ঘটলে, না ঘটুক আমরা চাই, ঘটলে যে ধরনের প্রস্তুতি আসলে নিতে হয়, যে ধরনের ব্যবস্থা তারা নেন, যেভাবে নেবেন সেটি কিন্তু এখানে দেখালেন, সে ধরনের একটি মহড়া ঠিক এখানে হয়ে গেল। দর্শক শাহজালালে যেভাবে আগুন ধরলে প্লেনে যে তৎপরতা এখানে দেখানো হলো, মিনিট মিনিট পাঁচেকের মধ্যে আগুন নেভানো থেকে শুরু করে উদ্ধার তৎপরতা, বাস্তবে এরকমটাই তারা চান, প্রত্যাশা করেন? দর্শক আপনার মন্তব্য কমেন্টে জানান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগুন নেভানো এবং উদ্ধার তৎপরতা চালানোর একটি মহড়া হয়ে গেল।